আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুড ট্রাভেলগ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটি চাঁদপুর ট্যুর নিয়ে। বাজার থেকে টাটকা ইলিশ কিনে আনা কিংবা ইলিশের স্বাদে বুঁদ হওয়ার জন্য ঢাকা থেকে ডে লং ট্যুর হিসেবে চাঁদপুর ভ্রমণ বর্তমানে বেশ জনপ্রিয়। ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে, তাই খুব সকালে রওনা হয়ে চাঁদপুর গিয়ে রাতে ঢাকা ফিরে আসতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি রাত 12টার দিকে চাঁদপুর উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করে সারাদিন ঘুরে আবার রাত 12টা লঞ্চে চাঁদপুর থেকে ঢাকায় ফিরে আসতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার 2 রাত লঞ্চ জার্নি করা হবে, কিন্তু হোটেলে আপনাকে রাত্রি যাপন করতে হবে না। আর যদি আপনার ভ্রমণ হয় কোনো জ্যোৎস্না রাতে, তাহলে তো সোনায় সোহাগা। চাঁদপুরে ঘোরার মতো অনেক কিছু রয়েছে যা আমি পুরো ভিডিওতে বলবো। চাঁদপুরে আপনারা কীভাবে কোথায় ঘুরবেন, ঘোরার জন্য রয়েছে ইলিশ চত্বর, রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধের স্মারক, রূপসা জমিদার বাড়ি ইত্যাদি বিভিন্ন জায়গা রয়েছে চাঁদপুরে ঘোরার জন্য। ইলিশের মোকাম বা বাজারটি বড় স্টেশনের কাছেই, তাই বিকালের সময়টা নদী মোহনায় কাটিয়ে সন্ধ্যায় চলে যেতে পারেন ইলিশ বাজারে। পছন্দ মতো রূপালী ইলিশ কিনে সাথে নিয়ে আসার জন্য সুব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া চাঁদপুর এলে বড় স্টেশন থেকে একটু দূরেই আপনি কালীবাড়িতে পেয়ে যাবেন চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম, যেটা খেতে ভুলবেন না। তো এই ভিডিওতে আমরা দেখাবো মাত্র 500 টাকায় আপনি কিভাবে একটি পারফেক্ট চাঁদপুর ট্যুর করতে পারবেন, একটি ডে ট্যুর করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে একটা প্রপার আইডিয়া চলে আসবে। তো চলুন আমরা আর কথা না বলে আমাদের মেইন ভিডিও শুরু করি। আমাদের চাঁদপুর ট্যুর শুরু হচ্ছে সদরঘাটের লালকুঠি ঘাট থেকে। চাঁদপুর বিভিন্নভাবে যাওয়া যায়, তবে সবচেয়ে ভালো হয় লঞ্চে করে গেলে, এতে একদিনে ভ্রমণের মজাটা আরও বেড়ে যাবে। আমরা এখন চলে আসছি লালকুঠি ঘাটে। এখান থেকে আমরা টার্মিনাল ফি 10 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করব। ঢাকা চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মধ্যে MV সোনারতরি, MV তাকোয়া, MV বগদাদিয়া, MV আলবোরাক, MV ইগল ইত্যাদি বিভিন্ন লঞ্চ প্রতিদিন সকাল 7টা থেকে প্রতি ঘন্টা অন্তর অন্তর অথবা হাফ ঘন্টা অন্তর অন্তর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার ভাড়া সাধারণত ডেকে 100 থেকে 115 টাকা হয়। এছাড়া আপনি চাইলে চেয়ারে যেতে পারবেন, সেটি ক্ষেত্রে ভাড়া হবে 150 টাকা, নন এসি সিঙ্গেল কেবিন 500 টাকা, নন এসি ডাবল কেবিন 800 টাকা। যেহেতু আমাদের এটা বাজেট ট্যুর, সো আমরা ডেকে করেই যাব। আমরা উঠে পড়েছি MV বগদাদিয়ায়। আমার কাছে এই রুটের লঞ্চের মধ্যে MV বগদাদিয়াটাই একটু আধুনিক এবং সুন্দর মনে হয়েছে লঞ্চটা। এটার ডেকের ভাড়া হচ্ছে 115 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন MV বগদাদিয়ার টিকিট কাউন্টারটা। এখান থেকে আপনি চাইলে, আপনি যদি বাজেট ট্যুর না করে থাকেন, ফ্যামিলি নিয়ে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ক্যাটাগরির কেবিন রয়েছে সেগুলোতে ভ্রমণ করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে তাদের বিস্তারিত দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং আপনাদের কেবিন বুকিং করতে পারেন। এটা হচ্ছে চেয়ার, তৃতীয় শ্রেণীর সিঁড়ি হচ্ছে এখান দিয়ে। চেয়ারের ভাড়া হচ্ছে 150 টাকা। আমরা যেহেতু ডেকের টিকিট কেটেছি, সো আমরা উপরে চলে যাব। নিচেও ডেক রয়েছে, উপরেও ডেক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই চাঁদপুর পৌঁছে যাওয়া যাবে, এবং বাকিটা সময় আপনি চাঁদপুরে সারাদিন ঘুরে সন্ধ্যার লঞ্চে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন। এখন আমরা আছি লঞ্চের একদম উপরে। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, এবং উপরতলাটা মোটামুটি খালি। তো প্রায় 3.5 ঘন্টা জার্নি শেষে আমরা এখন চাঁদপুর ঘাটে, এই সেই ইলিশের বাড়ি চাঁদপুর নদী বন্দর। আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি, আমরা এখন লঞ্চ ঘাটেই আছি। এখান থেকে আমাদের প্রথম উদ্দেশ্য চাঁদপুর বড় স্টেশন। এখান থেকে আমরা অটো নিব, অটো নিয়ে চলে যাব চাঁদপুর বড় স্টেশন। অটো ভাড়া প্রতিজন মাত্র 10 টাকা। আপনি চাইলে রিজার্ভ করেও নিতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে
6 জন বসা যাবে, সেক্ষেত্রে 60 থেকে 70 টাকা আপনার ভাড়া পড়বে। তো আমরা বড় স্টেশন চলে আসছি। বড় স্টেশনের পাশেই হচ্ছে এখানে একটা পার্কের মতো করে দেওয়া হয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানেই সবাই ঘুরতে আসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক মানুষ এখানে দেখতে আসেন। এটা হচ্ছে মূলত তিন নদীর মোহনা বলে এই জায়গাটাকে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে এখন প্রচুর স্রোত দেখা যাচ্ছে। এই স্রোতটা পরবর্তীতে থাকবে না, এটা হচ্ছে তিন নদীর মোহনা। এছাড়া আপনার এখানেই রয়েছে বিভিন্ন কয়েকটি মুক্তিযুদ্ধ স্মারক সম্বলিত কিছু সৌধ রয়েছে, আমি পরে দেখাবো সেগুলো। এই যে স্মারকটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইলিশ চত্বর। এটা বড় স্টেশনের সাথেই, চাঁদপুরকে যেহেতু ইলিশের রাজধানী বলা হয় অথবা ইলিশের শহর বলা হয়, সেক্ষেত্রে এখানে একটা ইলিশের ভাস্কর্য না থাকলেই নয়, সেই চিন্তা থেকেই এখানে একটা ইলিশ মাছের ভাস্কর্য তৈরি করা হয়েছে। তার পাশেই রয়েছে রক্তধারা নামের আরেকটি ভাস্কর্য, এটা মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে এটি এখানে বানানো হয়েছে। তিন নদীর মোহনা এরিয়াটা ঘুরতে ঘুরতে খাবারের সময় হয়ে গেছে, তাই আমরা চলে আসছি লঞ্চ ঘাটে দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে আপনারা সব হোটেলেই আপনি ইলিশ মাছ পাবেন, যেহেতু চাঁদপুর ট্যুর মানুষ করেই হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য এবং সারাদিন ঘোরাফেরা করার জন্য। এখানে সব হোটেলই আপনি ইলিশ মাছ পাবেন, একদম মেঘনা নদীর তাজা ইলিশগুলো আপনাকে ভেজে দিবে। আপনি চাইলে কিনেও তাদের বলতে পারেন, তারা হচ্ছে কেটে আপনাকে ভেজে রেডি করে দিবে খাওয়ার জন্য। মোটামুটি আপনি 150 থেকে 180 টাকার মধ্যে দুপুরে প্যাট ভরে খেতে পারবেন ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের পিস সাধারণত 100 থেকে 120 টাকার মধ্যে হয় সাইজ অনুযায়ী। তো বাকি ভাত এবং সাথে ভর্তা অন্যান্য কিছু মিলিয়ে আপনি 150 থেকে 180 টাকার মধ্যে আপনার লাঞ্চ কমপ্লিট করে ফেলতে পারবেন। লাঞ্চ সেরে আপনি একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব হচ্ছে একটা চরে, যে চরটা হচ্ছে ভাটার সময় চরটা জেগে ওঠে, ওই চরটায় আমরা দেখতে যাব। আমরা দুপুরে লাঞ্চ শেষে আবার চলে এসেছি তিন নদীর মোহনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি বাঁধা অনেকগুলো ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো আপনাকে পুরো বিকালটা ঘুরিয়ে দেখাবে। ট্রলার রিজার্ভের ভাড়া হচ্ছে 600 টাকা। আপনারা যদি মোটামুটি 10 জনের গ্রুপ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পার পার্সন মাত্র 60 টাকা করে পড়বে। আপনি চাইলে 2-3 জন হলেও পুরো ট্রলার রিজার্ভ করে ঘুরতে পারবেন, এটার ভাড়া হচ্ছে 600 টাকা। মোটামুটি ফিক্সড বলা যায়, ওরা সচরাচর এর চেয়ে বেশি নেয়, কখনো কম নেয় না। তো আমরা ট্রলার রিজার্ভ করেছি, ট্রলারে করে এখন আমরা একটা চরে যাব। এই সেই হচ্ছে চর, এটা ভাটার সময় বিকেলের দিকে চরটা জেগে ওঠে। যারা চাঁদপুর ঘুরতে আসে তারা ট্রলার নিয়ে বিকালটা এখানে কাটায়। এখানে চাইলে আপনি গোসলও করতে পারবেন, তবে আমি সাজেস্ট করি না এখানে গোসল করা, কারণ হচ্ছে মোটামুটি রিস্ক রয়েছে এখানে গোসল করাটা। আপনি এখানে এসে একটু বিকালটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে এখানে মোটামুটি আপনি ট্রলার রিজার্ভ করে আসলে 1 ঘন্টা সময় এখানে কাটাতে পারবেন। 1 ঘন্টা কাটিয়ে আপনি যে ট্রলার করে এসেছেন সেই ট্রলারই আপনি আবার তিন মোহনার দিকে ফিরে যাবেন। তিন মোহনা যে আপনি বাকি সময়টুকু আপনি 1 মিনিট আইসক্রিমে, মাত্র 1 মিনিটে তৈরি হয় বলেই এই আইসক্রিমের নাম 1 মিনিট আইসক্রিম। ভ্রমণপ্রিয় অনেকে চাঁদপুর গেলে এই আইসক্রিমের স্বাদ নিতে ভুল করেন না। ভিন্ন স্বাদের কারণে এই আইসক্রিম সহসাই আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। চাঁদপুর সদরের নতুন বাজার প্রেস ক্লাব রোডে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই মিলবে 1 মিনিট আইসক্রিমের দোকান। তাৎক্ষণিকভাবেই তৈরি হয় এই আইসক্রিম, বিদ্যুতের সাহায্যে মাত্র 1 মিনিটেই স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয় 1 মিনিট আইসক্রিম। চাঁদপুর লঞ্চঘাট থেকে কালীবাড়ি নামলেই 1 মিনিট দোকান হাঁটার রাস্তা, যেতে সময় লাগবে মাত্র 2 মিনিট। প্রায় 100 বছর পুরনো সম্পদ সাহা প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান এখন দেখাশোনা করে তার ছেলে সম্পক সাহা। এই সেই বিখ্যাত চাঁদপুরের হচ্ছে 1 মিনিট আইসক্রিম, যেটা রিভিউ আমরা বিভিন্ন ইউটিউবের চ্যানেলে বিভিন্ন চ্যানেলে আমরা দেখি আর কি। তো আজকে আমরা ট্রাই করতে আসলাম, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। সো আমি অলরেডি খেয়ে ফেলেছি অনেকটা, ভাবলাম যদি ভালো লাগে তাহলে রিভিউ দেবো। তো আমার কাছে ভালোই লেগেছে, ছোটোবেলায় যখন ব্যানগানেতে ওই আইসক্রিম টাইসক্রিম খাইতাম আর কি, ওগুলার ফ্লেভার আর কলার ফ্লেভার আছে, যারা ব্যানানা পছন্দ করেন ট্রাই করতে পারেন। চাঁদপুরের ওই লঞ্চঘাট থেকে ওখান থেকে হচ্ছে আপনি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন। তো
সারা দিনের ঘোরাঘুরি শেষে আমরা বিকেল 5টার দিকে চলে এসেছি চাঁদপুর ঘাটে ঢাকা ব্যাক করার জন্য। এসে দেখি আমরা যেই লঞ্চে করে এসেছিলাম চাঁদপুরে এমভি বগদাদিয়া, সেই লঞ্চটি আবার আমাদের জন্য ওয়েট করছে। আমরা লঞ্চে উঠে পড়লাম, সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। মোটামুটি রাত 8:30 থেকে 9টার মধ্যে আমরা সদরঘাট পৌঁছে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।